সতর্ক হওয়া দরকার, মানুষ তৈরি হচ্ছে। বুধবার তেলিয়ামুড়া সিপিএম এর কর্মসূচিতে বাধা সংঘটিত হওয়া প্রসঙ্গে কথা বললেন সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র চৌধুরী। আর 11 মাস পর তাদের বা তার আগেও বিজেপির বিধানসভা নির্বাচনে জনগণের সামনে পরীক্ষা দিতে হবে, কিন্তু পরীক্ষার আগে শাসক দল ভদ্র, জনকল্যাণমুখী, গণতান্ত্রিক, জনদরদী এবং জনগণের কাছে দায়বদ্ধ, আরো সহানুভূতিশীল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে সর্বত্রই বেপরোয়া ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আর এটা কোনো অন্ধকারের হিল ছোড়া নয়, নিজেদের পতাকা এবং লাঠি সোঁটা নিয়ে দা হাতে নিয়ে বিরোধী দল সিপিআইএম কে বাধা দিচ্ছে। এর তীব্র নিন্দা জানায় সিপিআইএম। বুধবার সিপিআইএম এর রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথাই বলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত 4 বছরে কোনো কাজ হয়নি রাজ্যে, শুধু রঙের প্রলেপ দেওয়া এবং পুরানো সাইনবোর্ড খুলে এর মধ্যেই নতুন সাইনবোর্ড লাগানোর কাজ হয়েছে। আর মন্ত্রীদের ছবি ঝুলিয়ে আরব স্কিম নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, তাই মানুষ অতিষ্ঠ। তাই বিরোধীরা যাতে কথা বলতে না পারে, কোনো কর্মসূচি গ্রহণ করতে না পারে, তার জন্য পুলিশকে সাথে নিয়ে আজকেও তেলিয়ামুড়া মোহর ছোড়া বাধা সৃষ্টি করেছে। তাই আজকে তারা এলাকায় কিছু মানুষকে রেগার কাজে আটকানোর ভয় দেখিয়ে মানুষকে প্রভাবিত করেই সিপিআইএম এর কর্মসূচি বানচাল করেছে বলে অভিযোগ তোলে জিতেন্দ্র চৌধুরী। এদিন সিপিআইএম এর কর্মসূচিতে বাধা দিতে বহু সমাজদ্রোহীদের বিভিন্ন জায়গা থেকে এনে বানচাল করা হয়েছে বলেও তাদের অভিযোগ। এই রাজ্যের মধ্যে শুধু একনায়কতন্ত্র চলবে, অন্য কোন দল তাদের মিছিল, মিটিং, কর্মসূচি কিছু করতে পারবে না, বাইরে জুড়ে তারা আটকাবে। আর পুলিশ সাধারণত মার না খায়, এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এদের সংকোচে যারা কর্মসূচি করবে এদের সঙ্গে তারা আসে। তো বন্ধুরা, কেন এই ঘটনা, কেন ভারতীয় জনতা পার্টি আজকে 49 মাস তাদের সরকার চলছে, আর মাত্র 11 মাস বাদে বা তার আগেও হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচনে তাদের পরীক্ষা দিতে হবে, কত বেশি তারা ভদ্র, গণতান্ত্রিক, জনদরদী এবং জনগণের কাছে দায়বদ্ধ এবং আরো সহানুভূতিশীল এটা হওয়ার কথা ছিল। এটা না হয়ে সর্বত্র বেপরোয়া এরকম ভাবে যে এই মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, মিছিল মিটিং এর উপরে দিন দুপুরে, এটা কোনো যে এই পেছন থেকে বা অন্ধকারে ঢিল ছোড়া এরকম না, একেবারে নিজেদের পতাকা নিয়ে লাঠি ছোটা নিয়ে তা গিরিশ নিয়ে পুলিশের সামনে তা উচিত দেখাচ্ছে কি হবে, কেন করতে পারছে। আমি সিপিআইএম আজকে বলতে চাই, এভাবে চলতে থাকলে রাজ্যের মানুষ গণতন্ত্র এবং আইন শৃঙ্খলার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে, নিজের হাতে নিজেদের সুরক্ষিত রাখার অধিকার বহন করবে, তখন সামাল দেওয়া যাবে না, মানুষ তৈরি হচ্ছে বলেও জানান জিতেন্দ্র চৌধুরী। শ্যামবাম টিভি।